এই গল্প হল ভারত এবং ভারতের। এক ভারত অনেকক্ষণ অপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে আছে, আর দ্বিতীয় ভারত কখন কাজে বেরিয়ে গেছে। এক ভারত শুধুমাত্র বইয়ের জ্ঞান নিয়ে বসে আছে, আর দ্বিতীয় ভারত গোটা বিশ্বকে জানতে বসেছে। এক ভারত সরকারের থেকে অনেক দূরে আছে, আর দ্বিতীয় ভারত সরকারের সঙ্গে দিনে বহুবার দেখা করে। এক ভারতের সব লাইন ব্যস্ত, আর দ্বিতীয় অনলাইন আছে। এক ভারত এখনো কাগজপত্রের মধ্যেই জড়িয়ে আছে, আর দ্বিতীয় পেপার ফ্রি হয়ে চলেছে। তাহলে দুজন ভারতকে একসঙ্গে করে দেওয়া যাক এক ডিজিটাল প্ল্যাটফর্মে, যেখানে সরকার হবে অনলাইন, অনলাইন হবে নাগরিক, যাতে আমাদের নিজেদের কাজ, পড়াশুনো বা বাড়ি ছেড়ে কোথাও লাইনে না দাঁড়াতে হয়, যাতে আমাদের ব্লাড প্রেশারও নর্মাল থাকে আর পেট্রোলের কাঁটাও, যাতে আমরা বেকার পরিশ্রম না করি বা সময় নষ্ট না করি। তাহলে আসুন বানাই ডিজিটাল ইন্ডিয়া, পাওয়ার টু এম্পাওয়ার। ন্যাশনাল বোর্ড অব কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আপনি কি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন? তাহলে সময়ের অপচয় বন্ধ করুন। ঘন্টার পর ঘন্টা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকার পরও ব্যাংকের লিংক চলে যায় বা ইলেকট্রিক বিল জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আপনি কি জানেন লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার দিন এখন শেষ? ভারত সরকার অনুমোদিত ও ISO সার্টিফাইড 9001:2015 মান্যতাপ্রাপ্ত জাতীয় পুরস্কার বিজয়ী সর্বভারতীয় সংস্থা ন্যাশনাল বোর্ড অব কম্পিউটার এডুকেশন বা জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ নিয়ে এলো দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলতে নতুন ভিন্ন ধরনের কোর্স, ডিজিটাল ভারত মিশন 2020। প্রগতিকে এক নয় শুরুয়াত। আপনি কি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে চাইছেন? তাহলে চলুন দেখে নেওয়া যাক কি শিখবেন এই কোর্সে। অনলাইন ব্যাংকিং, যার মাধ্যমে সমস্ত লেনদেন বাড়িতে বা কাজের জায়গায় বসেই করতে পারবেন। ইলেকট্রিক বিল, টেলিফোনের বিল, মোবাইল রিচার্জ, DTH রিচার্জ করুন অনলাইনে। ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য, যেমন ট্রেন টিকিট, বাস টিকিট, বিমানের টিকিট, সিনেমার টিকিট ও হোটেল বুকিং করুন নিজে নিজেই। কোনো শহর এলাকায় কর্মসূত্রে বা ভ্রমণ করতে গিয়ে অতিরিক্ত ট্যাক্সি ভাড়া বা গাড়ি ভাড়া না দিয়ে বাসের ভিড় এড়াতে অনলাইনে ট্যাক্সি বুকিং করুন এবং যাতায়াত করুন খুব কম সময়ে ও স্বল্প খরচে। শিখুন অনলাইন শপিং ও সেলিং, যেমন খুব কম খরচে অনলাইন শপিংয়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিস অর্ডার করুন আর বাড়িতে বসেই জিনিসটি পাওয়ার পর তার মূল্য ডেলিভারি বয়কে দিন। অথবা আপনার অব্যবহৃত কোনো আসবাবপত্র বা জিনিস ঘরে ফেলে নষ্ট না করে বিক্রি করে দিন অনলাইন সেলিংয়ের মাধ্যমে। আপনার অব্যবহৃত জিনিস অন্য কারো কাজে লাগতে পারে। LIC অথবা ইন্স্যুরেন্স এজেন্টদের ভরসায় না থেকে নিজে নিজেই ইন্স্যুরেন্স প্রিমিয়াম জমা করুন এবং আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করুন বিনা বাধায়। আপনার সন্তান অথবা গৃহকর্তা কর্মসূত্রে বিদেশে থাকে, তার জন্য মন খারাপ তো হবেই, আর সেই মন খারাপ বা দুশ্চিন্তা দূর করতে শিখুন ভিডিও কলিং, যার মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষটির সাথে কথা বলবার সময় তাকে মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন, মনে হবে আপনার কাছের মানুষটি আপনার কাছেই আছে। আপনি ট্রেন বা বাসে ভ্রমণের সময় একঘেয়েমি দূর করতে পড়ুন অনলাইন নিউজ পেপার, দেখুন অনলাইন টিভি। এন্টারটেইনমেন্টের যাবতীয় তথ্য এখন আপনার হাতের মুঠোয়। আপনার হাতে সময় কম থাকার কারণে আপনি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারছেন না, চিন্তা কিসের? শিখুন কিভাবে অনলাইনে মুভি দেখতে হয় অ্যান্ড্রয়েড ফোনে। এছাড়াও শিখুন কোনো অসামাজিক কাজের বিরুদ্ধে বা ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ জানানোর প্রক্রিয়া। আপনার মূল্যবান সময়কে নষ্ট না করেই
আপনি এটা করতে পারেন, আর এর জন্য আপনাকে সশরীরে যাবার কোনো প্রয়োজন নেই। অনলাইন প্রযুক্তিগত ব্যবস্থা আপনার নিত্য প্রয়োজনীয় কাজকে করে তুলবে আরো সহজতর। আপনার সময় নষ্ট না করে তাই আজই ভর্তি হয়ে যান আপনার নিকটবর্তী ন্যাশনাল বোর্ড অব কম্পিউটার এডুকেশন অনুমোদিত স্টাডি সেন্টারে। আর জেনে নিন সুবিধাগুলি সম্পর্কে। সবচেয়ে বড় ব্যাপার হলো, এত সুন্দর অনলাইন একটা কোর্স শিখুন সম্পূর্ণ বিনা কোর্স ফিতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিনা কোর্স ফিতেই শেখা যাবে এই কোর্সটি। আপনি গৃহবধূ হন বা চাকরি অথবা ব্যবসা করুন, অনলাইন শুনলেই আপনি ভয় পান। ভয় না পেয়ে আজই ভর্তি হয়ে যান এই কোর্সে, কারণ এই কোর্সে ভর্তি হলে দেওয়া হবে একটি বই যেখানে অনলাইন ব্যবস্থাটি সম্পূর্ণ হাতে কলমে শেখানো আছে। এছাড়াও অ্যাডমিশন ফর্ম, গিফট কুপন ইত্যাদি দেওয়া হবে। 14 বছর থেকে 60 বছরের যে কোনো ব্যক্তি শুধুমাত্র 399 টাকা রেজিস্ট্রেশন ফিস জমা দিয়ে এই কোর্সে ভর্তি হতে পারবেন। কোর্সের সময়সীমা 1 মাস বা 12 ঘন্টা। 2020 সালের মধ্যে 10 লাখ ছাত্রছাত্রীকে ডিজিটাল ভারত কোর্সের মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনকে সহজ করার লক্ষ্যে এগিয়ে এসেছে বা অঙ্গীকারবদ্ধ হয়েছে ন্যাশনাল বোর্ড অব কম্পিউটার এডুকেশন বা জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ। আপনার নিজ প্রয়োজনে নিজেই এগিয়ে আসুন এবং আসুন একসাথে ডিজিটাল ইন্ডিয়া গড়ে তুলি। ডিজিটাল ভারত মিশন 2020 প্রগতিকে এক নয়ি শুরুয়াত। আপনার ছোট্ট একটি পদক্ষেপ বদলে দেবে আপনার জীবন। পাশে আছে ন্যাশনাল বোর্ড অব কম্পিউটার এডুকেশন বা জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ। Press the bell icon on the YouTube app and never miss another update.